পরিচিত সুপার স্টার দেব ওরফে দীপক অধিকারী ওরফে দেব, তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনার বক্তব্য আমরা শুনব। কিন্তু আজকে রাজনীতি একদমই আলাদা, আজকে রাজনীতি আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কালকে, আজকে রাজনীতি কি জায়গায় চলে গেছে। কালকে আমারই ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদেরই পার্টি, অন্য দলের পার্টি চমকাচ্ছেন, বলছে কুকুরের মতন মারবো যদি ভোট না দেন, হাজারটা লোক নিয়ে আসবো ইউপি থেকে যদি ভোট না দেন। মানে এই জায়গায় চলে গেছে রাজনীতি, চলে গেছে আপনারা ভোট দিলে অযোধ্যাতে রাম মন্দির হবে, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আপনার হিন্দু তাহলে আমাকে ভোট দেন, আপনার মুসলিম তাহলে ওকে ভোট দেবেন, আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই কে এই ধর্ম, হিন্দু মুসলিম দেখিয়ে ব্রিটিশরা আমাদের উপর 200 বছর চেয়ে বেশি রাজত্ব করেছিল, আজকে আবার আমরা সেই ধর্মের চক্রব্যূহতে ফেসে যাচ্ছি। এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকটা মানুষ আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, কিন্তু নিশ্চয়ই আপনাদের অনুরোধ করতে এসছি। আজকে বুদ্ধিমানের সমাজ, আজকে সমাজ উন্নয়নের সমাজ, আমি চাইবো 12ই মে এখানে নির্বাচন, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। যদিও আমার প্রিয় হচ্ছে সুব্রত দাস,